অ্যাসিড হামলায় গুরুতর আহত হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার মাঝদেড়িয়া রেল কলোনিতে। সূত্রে খবর, পুরনো টাকা পয়সা লেনদেন নিয়ে এই ঘটনা সূত্রপাত। স্থানীয় মুদিখানা ব্যবসায়ী তাপস সিংহরায় গতকাল তার পাওনা টাকা চাইতে হারাধন বিশ্বাসের বাড়িতে গেলে তখন তিনি উত্তেজিত হয়ে যান। তারপর তার বাড়িতে হারাধন বাবুর ছেলে সুমন বিশ্বাস এবং জামাই সোমনাথ সিংহরায় প্রথমে তার উপরে হাতুড়ি নিয়ে চড়াও হয়। এরপরে জামাই সোমনাথ স্থানীয় সোনার দোকানে কর্মরত হওয়ায় তার বাড়িতে থাকা অ্যাসিড ছুড়ে মারেন তাপস সিংহরায়ের উপর। এরপর তিনি চিৎকার করতে থাকলে স্থানীয়রা এসে আহত তাপস সিংহরায়কে প্রথমে কৃষ্ণগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে তার স্বাস্থ্যের অবনতি হলে তাকে সঙ্গে সঙ্গে স্থানান্তরিত করা হয় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে। এখনও তাপস সিংহরায়ের অবস্থা আশঙ্কাজনক। সোমনাথ প্রথম ছুড়েছে, দ্বিতীয়বার সোমনাথের হাত থেকে নিয়ে সুমন বিশ্বাসকে আমার গায়ে অ্যাসিড ছেড়েছে এবং ওনার বাবা মার গায়ে, মায়ের বাবার গায়েও কিছু লেগেছে, মায়ের ওই হাতুড়ি দিয়ে বিভিন্ন জায়গায় মেরেছে, আমারও বিভিন্ন জায়গায় মেরেছে, রক্তক্ষরণ হয়নি কিন্তু প্রচণ্ড পরিমাণে সব জায়গায় ব্যথা। আপনার থানায় অভিযোগ করেছিলেন? আমরা কৃষ্ণগঞ্জ, আমাদের বাড়ি হচ্ছে মাঝদিয়া, আমার থানা কৃষ্ণগঞ্জ, সেখানে আমরা নোটিশ করেছি বা থানাকে কনফার্ম করেছি, কৃষ্ণগঞ্জ হসপিটালে দেখিয়েছি, রেফার করেছে শক্তিনগর এসেছি। এখন কিছুদিন চলছে। কতক্ষণ আগে ঘটনা ঘটে? এটা 2:40-45 ঘটনা, আজকের ঘটনাটা। এই অ্যাসিডটা কি ওদের বাড়িতেই ছিল? না, সোমনাথ সিংহরায় সোনার কাজ করে, এক ছোট্ট দোকান আছে, সেইখান থেকে অ্যাসিড এনে আমার গায়ে মেরেছে। আপনার কিসের ব্যবসা? আমার মুদিখানার ব্যবসা। এবং মুদিখানাটা আপনার কাছে মোট কত টাকা তারা ধার নিয়েছিল? 1,60,000 টাকা পরিশোধ টুকটাক টুকটাক প্রতি। ওদের সঙ্গে আমার এমআইএর কন্ডিশন ছিল যে আমরা আস্তে আস্তে দেবো। আমি বলছি হ্যাঁ, আস্তে আস্তে আপনারা দেবেন। ওনারা টুকটুক টুকটুক করে আমাকে দিচ্ছে। এর মাঝখানেও কোনো কোনো সময় বেশি হয়েছে, আবার নিয়েছে। কী পারপাসে ধার নিত? ধার নিত প্রথমে একটা কাপড় ব্যবসা করে, সেই কাপড় ব্যবসায় ধার দিয়েছিলাম। প্রথমবার দিয়েছিলাম 50,000 টাকা, তারপরে দিয়েছিল 50,000 টাকা, 1,00,000 টাকা, তারপরে কিছুটা শোধ করেছিল, তারপরে দোকান করার সময় টাকা নিয়েছিল 35,000 টাকা, সেটা কিছুটা শোধ করে। শোধ করার পর আবার অবসর হয় ওনার বাবার, সেখানে গিয়ে ওরা 50,000 টাকা নেয়। এরকম আলটিমেটলি আমাকে, আমার তো টোটাল তো এই মুহূর্তে আমি খাতা না দেখে কিছু বলতে পারবো না। এটা কি মানে আপনি মানে তাদের কাছে কোনো ইন্টারেস্ট নিতে? না, ইন্টারেস্ট না, পরিচিত হয়েছিল, পরিচিত আমি হেল্প করতাম, আমার কোনো ইন্টারেস্টের জায়গা ছিল না। আর মুদিখানা যেহেতু আমার ব্যবসা, আমি চেয়েছিলাম যে আমার একটা কাস্টমার মুদিখানা মালে আমার তো ওখানে ইন্টারেস্টে থাকবে বা লাভ হবে। আমি আস্তে আস্তে মুদিখানার দিকে ওই জন্য দোকানটা করেছিলো এবং মুদিখানার মালও কিছু আমার কাছে ফর্দ তার প্রমাণপত্র আমার কাছে আছে। টাকা চাইতে গিয়ে কি গণ্ডগোলটা শুরু হয়? টাকা চাই না, ওনাদের ওনার ছেলে মেয়ে ছেলেদের বক্তব্য, জামাই বক্তব্য যে আমাদেরকে ওরা এই টাকার বদলে বাড়িঘরটা লিখিয়ে দেবে, এটা হচ্ছে ওদের বক্তব্য, ওদের ইচ্ছা। আচ্ছা, এই ইচ্ছার বিরুদ্ধে ওরা এরকম ঘটনাটা ঘটালো। কার বাড়িঘর লিখে দেবে? মানে হাওদন বিশ্বাসের গাড়িঘর তাপস সিংহ নামে লিখে দেবে। আমার নাম তাপস সিংহ, আমি যেহেতু টাকা পাবো, তাই আমাদেরকে জোর সুমন বিশ্বাসের আর সোমনাথ সিংহ রায়ের বক্তব্য যে আমাদেরকে বাড়ি লিখে দেওয়া হোক, যেহেতু ওনাদের সন্তান ওরা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। অভিযুক্ত জামাই এবং ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোটা ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ট্রিটমেন্ট এই পরশুদিন একটা অপারেশন হয়েছে আমার, আমি এনার এই তাপস সিংহ রায়ের কাছ থেকে আমি 50,000 টাকা নিয়েছি। কবে নিয়েছিলেন? পরশুদিন অপারেশনের দিনকে নিয়েছি, ওখানে হসপিটালে যাওয়ার সময়। আচ্ছা, তারপরে নেওয়ার পরে তারপরে মানে এই যে এর আগে একদিনকে আমাদের দোকানে গিয়ে ওরা ভাঙচুর করেছে, আমার জামাই সোমনাথ আর আমার ছেলে সব সঙ্গে ছিল, আর আজকেও সে তাই এই ওই ইয়ে ছেলেটার নাম কী গেল, শুভ বলে একটা ছেলে আছে টুঙ্গি ওইদিকে বাড়ি, ও ড্রেসিং করতে গেছিলো অলরেডি, ইয়ে তাপস সিংহরায় নিয়ে গেছিলো সহায় করে ড্রেসিংটা করে দিয়ে। আমরা ওনাকে তাপস সিংহরায় গিয়ে বলেছিলেন তাই? হ্যাঁ, বলেছিলাম, বলেছিলাম আপনি একটা ড্রেসিং করে ছেলেটাকে ডেকে নিয়ে আসুন, আমার তো কাউকে চিনেন, উনি ওই ওকে ডেকে নিয়ে গিয়েছিলেন। না, তাপসের গায়ে অ্যাসিডটা মারলো কেন? মারলো বলছি ওই তো, তারপরে গিয়ে আর আমাকে ড্রেসিং করেছিল, ইতিমধ্যে আমার ছেলে আর আমার জামাই গিয়ে ফুটো পাটা খিস্তি খামারি মেরে ঢেই হাঁটু ঢেকে মার আমারে মারবে না কারে মারবে এরকম ধস্তস্তি করছে। কারণ করে তারপরে আমরা দুজনে বেরিয়ে এলাম নিচের থেকে, নিচেতে যেয়েছে আর তাপস সিংহরা গাড়ির স্কুটির চাবি খুলছে আর ও করলে আমার জামাই সোমনাথ এসে অ্যাসিডের বোতল পকেটে ছিল, ওই দূরত্বে ছুড়লো, ওর সারা গায়ে মুখে লাগলো, আমার কপালে লাগলো, পায়েটা এসে লেগেছে। অ্যাসিডটা কেন দিল আপনার কি মনে হয়? অ্যাসিডটা দিল এখন কেন দিল এখন ওরা জানে। আর আমার ছেলে আমার ছেলে কদিন আগে দোলের আগের দিনকে ওর মাকে বেদম মার মেরেছে ঘরে দরজা খিল দিয়ে। আচ্ছা বুঝি, আপনি পেশায় কি করেন? আমি সিকিউরিটি কাজ করি। বাড়ি থাকেন না? না, আমি বাইরে থাকি। আপনার নাম কি? আমার নাম হারাধন বিশ্বাস। আপনার ছেলের নাম? ছেলের নাম সুমন বিশ্বাস। ছেলে কটা? ছেলে একটাই। ছেলে কি করে? ছেলে দুবাই থাকতো, এখন বাড়িতে বসে আছে। আর জামাইয়ের নাম? জামাইয়ের সোমনাথ সিংহ রায়। জামাইয়ের বাড়ি? জামাইবাড়ি ভেরি করায়। জামাই কী করে পেশায়? ওই সোনার উপর পালিশ করে।
আমরা কি করব এখন থানায় অভিযোগ করবেন তো হ্যাঁ অভিযোগ অবশ্যই করব কার নামে করবেন দুজনের নামে করব মানে টাকা যেহেতু ওনার কাছে নিয়েছি ওরা ওদের ধারণা যে মা বাড়িটা তাহলে ওনাকে লিখে দেবে তাছাড়া মুদিখানার জিনিসপত্রও নেই আবার দি আবার নেই এরকম আমার একটা ছোট্ট দোকান আমি দু মাস হলো স্টার্ট করেছি কজন মিলে মেরেছি আপনাকে নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দবার্তা।